টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ড এবছর ছয়জন গুণী অভিনয়শিল্পীকে সম্মাননা দিতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী 29 এপ্রিল বিকেল 4টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ইফতার ও গুণীজন সম্মাননা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলুর সভাপতিত্বে ও কৌশিক শঙ্কর দাস ও রিদি হকের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামি, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, তারিকানাম খান, মাসুম আজিজ, জাহিদ হাসান, গাজী রাকায়েত ও নিয়াজ মাহবুবকে সম্মাননা দেওয়া হবে বলে জানা যায়।